গাইস, আজকে আমরা আবার আমাদের চ্যানেলের অরূপ চ্যানেলে ফিরে এসেছি। এই ভিডিওটা অনেকদিন পরে এসেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন। হ্যালো গাইস, আমি ফিরে এসেছি আবার সাত মাস আর এই চ্যানেলে ভিডিও কমই আসবে, কারণ কি ভিডিও হয়তো করতে পারবে আমার ছোট ভাই, কিন্তু আপলোড করতে পারবে না, তাই জন্য ভিডিও কম আসবে। আর আজকে এই ভিডিওটা একটা ছোট্ট ব্লগ, আর এই ব্লগটা আজকে আমাদের এই বাড়ির যে পরিবেশ, মানে গাছপালা, অ্যানিমালস, ইউনো, তারপর রান্নাবান্না, এইসব নিয়ে করবো সারাদিনের একটা ছোট্ট করে 5 মিনিটের, কারণ কি যদি 10 মিনিট হয়ে যায় তাহলে আমার ওয়াইফাই নেই এখানে, তো ওয়াইফাই চাই, তাহলে আপলোডটা স্মুথ হয়। এখানে ওয়াইফাই নেই তো নেট দিয়ে করতে হবে, তো হিউজ অ্যামাউন্ট অফ নেট কনজিউম হবে, তাই জন্য আজকের মতো 5 মিনিটের বা 6-7 মিনিটের করবো, তার বেশি নয়। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন কী দেখাবো। আমরা জানি পরিবেশের জন্য গাছ খুবই দরকার, তাই জন্য এখানে একটা ছোট্ট বাগান আছে, আর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা ছোট্ট বাগান, যেখানে বিভিন্ন গাছ আছে, যেমন আর গাছ অনেক দরকার পরিবেশের জন্য, এখানে অনেক গাছ আছে বললাম, যেমন জবা ফুলের গাছ, এই দেখুন কুঁড়ি ধরেছে, তারপর এই গাছটা আছে সাদা ফুল, দেখতেই পাচ্ছেন, এই দেখুন এটা ছোট ধরনের, এই দেখুন, আর এখানে জারবেরা গাছও আছে, জারবেরা গাছ আছে, তার সঙ্গে সঙ্গে এই ফুলটা আছে, এটা কাঁটা জবা, এই গাছটা আছে বাহারে, ওই গাছটা আছে বাইরে, অনেক গাছ দেখাই তো, ঠিক আছে। এখানে একটা দেখুন, একটা ছোট্ট জবা গাছ, এটা বড় বড় জবা ফুল হয়, এটা আপনারা নিতে পারেন। আর এখানে আমাদের রঙিন গতু আছে, আর এই দেখুন আমাদের বাড়ির একটা ডগি, এখন বাঁধা আছে, নাহলে ছাড়া থাকে, দেখুন ডাকছে, দেখুন বন্ধুরা। আজকে এই মতনই রাখবো না, আজকে একটু রান্না বান্নাও দেখাই কি হয়েছে দুপুরে খাওয়ার জন্য, কারণ কি এখন বাজে 1:30 মতন। চলুন দেখুন, আজকে রান্না হয়েছে আলু পোস্ত, সয়াবিনের ঝাল, চাটনি, টমেটো, ভেন্ডি ভাজা, আর এটা পটলের কিছু একটা, আর দুধ আছে, আর আর এদিকে একটু এইটা হয়েছে, আর কিছু হয়নি বন্ধু। আজকে এই পর্যন্তই গাইস, টাটা, বাই বাই। চ্যানেলটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাই।